ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকত যে আপনার প্রশ্নটা শুনলাম দেখলাম হ্যাঁ আপনি বলেছেন যে গোসল দেওয়া যখন হয় মোর্দাকে আপনাদের এলাকায় হ্যাঁ চার দিন সেখানে যেতে দেওয়া হয় না মানে ওই গোসলের জায়গায় ওই জায়গায় হাঁটতে দেওয়া হয় না এবং ওই স্থানে চার দিন যাওয়ার সন্ধ্যায় আগরবাতি জ্বালিয়ে রাখা হয় এ নিয়ম কারণ কি সম্মত কি না হাদিস দ্বারা প্রমাণিত কিনা জি না ভাই এই নিয়ম সরিয়া সম্মত নয় বরং এই নিয়ম তো আমি এখন শুনলাম আল্লাহকারিম সরিয়া বিভাগ থেকে মদ ইউনিভার্সিটিতে পড়লাম কিন্তু এই শরীয়ত তো দেখিনি আউজ বিল্লাহম শেতনিরাজিম এটা শেতানের পক্ষ থেকে তার বানানো শরীয়ত সুতরাং এগুলি কথায় কান দিয়ে লাভ নাই এবং এই সমস্ত কুসংস্কার যারা করে তাদেরকে কঠোর হাতে প্রতিবাদ করতে হবে কারণ এগুলি সাবেকই কি বিদ্যা আহ দলাল এবং এভাবে আগরবাতি মোমবাতি জ্বালানো মৃত ব্যক্তির নিকটে সন্ধ্যাকালীন বা অবস্থান এগুলো হিন্দুয়ানি প্রথা এগুলি বিধর্মীদের কৃষ্টি কালচার ইসলামে এগুলির কোনো নিয়ম নাই চার দিন আগরবাতি জ্বালিয়ে রাখতে হবে সন্ধ্যায় আবার সন্ধ্যায় চার দিন চার দিনের পর আর নাই তাই না কুসংস্কার 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 কোনো সন্দেহ নাই আশা করি বুঝতে পেরেছেন এগুলি কোরআন হাদিসানের ডায়রি থেকে আমদানি কিত আর এগুলি কুসংস্কার গুমরাহি আর বলে দিয়েছেন কুল্ল বেদা দলালা সমস্ত বেদাত হল গুমরাহি কুল্ল দলাল ফেন্নার আর সমস্ত গুমরাহির পরিণাম হল জাহান্নাম মানে বেদাত বেদাতি সব জাহান্নামে যাবে সাহেব না খজাইমা সাহেব না সাইর হাদিস সুতরাং এগুলি গজবের কাজ থেকে কি নিজেকে বিরত রাখতে হবে এবং যারা করে তাদেরকে কঠোরভাবে প্রতিবাদ করতে হবে আল্লাহ হেদায়তের মালিক